স্বাগত জানাচ্ছি পাওয়ার অফ সি অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি সাবিনা সাবি মূলত আমরা সবসময় আসলে বলে থাকি যে জীবন জীবনযুদ্ধের সংগ্রামী নারীদের জন্য একটি প্ল্যাটফর্ম কিন্তু আমরা আসলে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি অবশ্যই সেটি নারীদের সংশ্লিষ্ট বিষয় হয় আহ যেহেতু পাওয়ার অফ শি বলি আমরা পাওয়ার অফ শি তে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো এরই মধ্যে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন আমরা কিন্তু আজকে আমাদের যে ডিজাইনাররা আছে ফ্যাশন ডিজাইনিং এ নারীরা আসলে কেমন করছে আহ যেহেতু রমজান চলে এসেছে সামনে ঈদ আহ সব আহ ডিজাইনাররা ভীষণ ব্যস্ত সময় কাটাচ্ছে আর বিশেষ করে নারীদের জন্য যেহেতু পাওয়ার আজকে আমরা আমাদের সেই নারী ফ্যাশন ডিজাইনার যারা আছে তাদের সাথে কথা বলতে চাই আর যে কথাটি আপনাদের সব সময় বলতে চাই যে আপনারা কিন্তু সবসময় পাওয়ার অফ সি এর সাথে থাকবেন আহেন্ট করবেন আর চাইলে আমাদের সাথে এই মুহূর্তে কিন্তু আপনারা যুক্ত হয়ে যেতে পারেন আপনারা আপনাদের মন্তব্য করতে পারেন আপনাদের প্রশ্ন রাখতে পারেন আমাদের অতিথিদের কাছ থেকে চলুন পরিচিত হওয়া যাক আমাদের আজকের অতিথিদের সাথে আমার সাথে আছেন তাহসিনা শাহিন ওনার সাদা কালো ফ্যাশন ডিজাইনার আর তার আমার সাথে আছে সাইদা মুনা সাদিয়া সাদিয়া মুনা ফ্যাশন সাদিয়া মিশু ওকে মিশু ওকে থ্যাংক ইউ অনেক সুন্দর নাম আমার মোনা মুনা তারপরে মিশু তোমাকে দিয়ে শুরু করছি জি খুব ছোট মানুষ তুমি ফ্যাশন ডিজাইনিং এ কাজ করছো দুজনে দর্শকদের বলি শুভ সন্ধ্যা রোজার পর বোধ আমাদের সবারই রোজার ইফতারের পরে তো ফ্যাশনটা আসলে কি তোমার কাছে আসলে ফ্যাশনটা হলো এমন একটা জিনিস যেমন স্টাইল আলাদা ফ্যাশন আলাদা স্টাইলটা আমরা যার যার নিজের বাট ফ্যাশনটা কিন্তু পরিবর্তনশীল হ্যাঁ তো দেখা যাচ্ছে যে ফ্যাশন বিভিন্ন ট্রেন্ড ফলো করে আমরা করি এইটাকেই আসলে ফ্যাশন বলে যেমন একজনের এক একটা ফ্যাশন থাকে স্টাইল থাকে হ্যাঁ একজনের এক একটা স্টাইল থাকে আর বিভিন্ন জনের কাছ থেকে যেটা আমরা পিক করি ওইটা আসলে ফ্যাশন আর সেই একই জিনিস একই পেশে হয়তো হয়তো প্রত্যেক কাছ থেকে আর ও যা বললো সেটাই যে স্টাইলটা আসলে নিজের 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 আর ফ্যাশনটা হচ্ছে একটা ট্রেন্ড একটা ধারা যখন যেরকমভাবে আমরা প্রবাহিত হই আর কি আর এখন তো আকাশ মিডিয়ার কারণে আমরা পৃথিবীটা তো অনেক বেশি ছোট্ট হয়ে গেছে না হলিউডে এই মুহূর্তে কী ফ্যাশন চলছে সেটা আমরা এক্ষুনি বসে জানতে পারি কিন্তু আগে তো সেরকম ছিল না আগে তো অনেকটা সময় লেগে যেত এক দেশের সঙ্গে আর এক দেশে বা একটা কালচারের সাথে আর একটা কালচারের চেনা জানা হতে সেই দিক থেকে ফ্যাশানটা আসলে আমার কাছে এখন মনে হয় যে এটা একটা একটা গ্লোবাল ব্যাপার মানে সবাই আমরা মোটামুটি একই কাছাকাছি একই একই ফ্যাশান ধারায় প্রবাহিত হই কিন্তু ওই যে স্টাইলটা তো যার যার নিজস্ব সে কারণে সবাই প্রত্যেকটা মানুষ ইউনিক থাকে যেমন একই শাড়ি যদি দশজনকে পরানো হয় এবং যাদেরকে আমরা অনেক বেশি চিনি তাহলে দেখা যাবে কি ঠিক একই শাড়ি পরে দশজনকে দশ রকম লাগছে মানে দেখা যাবে সারা আপা তার মতো করে পড়েছেন মিতা হয়তো তার মতো করে পড়েছেন মানে প্রত্যেকের স্টাইলটার সাথে তার কি বলবো ক্যারেক্টারটার সাথে মানে একটা মানুষ আসলে কেমন করে কথা বলে কেমন করে হাঁটে কেমন করে হাসে সব কিছু সঙ্গে ব্লেন্ড হয়ে যায় তার পোশাকের বিষয়টা তখন সে কারণে আসলে ভিন্ন ভিন্ন হয়ে যায় কিন্তু আমরা অনেক সময় দেখা যায় না এই বিষয়গুলো বুঝি না দেখা যায় যে অন্য কে একটা জিনিস ভালো লাগছে এটাকে আমাকেও নিশ্চয়ই ভালো লাগবে তো ওটাই আমি পড়বো ওটাই ফ্যাশন এরকম একটা কিছু হয়ে থাকে যদি আমি ভাবি যে আমাকেও তো তার মতোই লাগবে তাহলে বিপদ কারণ আসলে আমাকে তো তার মতো লাগবে না আমি তো আমার মতো এখন আমার ভালো লাগলে আমি ডেফিনেটলি পরব আমি মনে করি যে যারা অনেক বেশি ফ্যাশন সচেতন মানুষ যারা অনেক বেশি পছন্দ করেন ট্রেন্ডি কাপড় পরতে বা যখন যেটা চল চলছে সেটা পড়তে পছন্দ করেন আমার মনে হয় তাকে সবচেয়ে বেশি ভালো লাগে যে যত বেশি পছন্দ করে পোশাকটা পরে সুন্দর করে ক্যারি ক্যারি করতে করতে তো আগে হবে। আমার নিজের ভালো লাগতে হবে পোশাকটা পরে আর যদি ভালো না লাগে তাহলে কিন্তু ওই যে মানুষের মানুষ যখন দেখে তারও অস্বস্তি হয় মনে হয় যে মানে পোশাকটা আগে দেখা যায় মানে ঠিক তার সঙ্গে ব্লেন্ড হয়ে যায় না জিনিসটা যায় না মোনা তোমার কাছে বলেই মডেল হয়েছো আর তুমি বলছিলে আমার সাথে গল্প করছিলে এই যে তুমি ডিজাইনার হওয়ার যে তোমার জার্নিটা মানে তুমি কি ধরনের প্রবলেম ফেস করছো বিকজ আমি যেটা আমার দর্শকদের আসলে বলছিলাম যে যারা আমাদের তো তারা আসলে কিভাবে আসবে সেই জায়গাটা যদি বলো কি ধরনের ফেস বা তোমার ভালো দিকটা তুমি কি পেয়েছো সবার কাছ থেকে আমি আসলে বলতে চাই যে আমি ভালো দিকটাই বেশি পেয়েছি কারণ আমার বাবা আমাকে চাইতো যে আমি ফ্যাশন ডিজাইনিং এ পড়ালেখা করি তো এখান থেকেই করা তার আগে মডেলিং করতাম মডেলিং এর বিষয়টা হলো এমন যে আমি খুব কাছ থেকে আপনাদের প্রোডাক্ট গুলো দেখতে পারবো আমি তো একটা হলে আমি দেখতে পারবো না আপু কি প্রোডাক্ট করছে বা লিপি আপু কি প্রোডাক্ট করছে আমি দেখতে পারবো না বাট মডেল হলে ইজিলি আমি এটাকে দেখতে পারবো ধরে ধরে বাট আমি বলবো যে আমি খুব তাড়াতাড়ি তাদের সঙ্গে পরিচয় হওয়া কাছাকাছি আসা এই জায়গাটাকে ওপেন করা আমি বলবো যে আমার বড় রাজারা আছেন লিপিয়াপু আছেন মাহিনা মাহিনাপু আছে ওনারা আসলে আমাকে অনেক বেশি মানে ডিজাইনিং এর দিক থেকে মানে তারা মানে ইয়ে করছে আমাকে মানে সাপোর্ট দিয়েছে অনেক যেমন আমি এফডিসিবিতে জয়েন করেছি দুই হাজার তো তারপর উনিশে আমি শো করলাম ঢাকা ফ্যাশন উইক মানে বাংলাদেশ ফ্যাশন উইক তো আমি ওরকম করে প্রবলেমটা পাইনি আশা করি যারা আসবে তারাও প্রবলেম এরকমই হয় যে আমার ক্ষেত্রে আমি যেমন সময় ভাবি যে আমাকে যে প্রবলেমগুলি ফেস করতে সেটাই আসলে অন্যের জন্য না হয় মানে সেটা সেটা না হলেই সম্ভব বোধ হয় যে কিছু করতে পারা মানে একদম যেহেতু প্রোগ্রামটা নামই হচ্ছে পাওয়ার অফ সি তো সেই সেই একদম গোড়ায় গেলে না প্রথমে বলতে হয় যে পরিবার থেকে এই যে মেয়েদের মানে এম্পাওয়ারমেন্ট ছাড়া তো আসলে পাওয়ারটার কোনো ইয়ে থাকে না তো সেটার জন্য পরিবার থেকে আসলে প্রথমে বোধহয় শুরু হলে ভালো কেন বলছি যে আমরা চার বোন আমাদের কোনো ভাই নেই হ্যাঁ কিন্তু আমরা ছোটবেলা থেকে জানতাম যে আমাদের আগে নিজেদের পায়ে দাঁড়াতে হবে তারপরে আমাদের তারপর আমাদের জন্য জীবনের সেকেন্ড গোল মানে ইয়ে ছিল হচ্ছে বিয়ে করাটা প্রথম নিজেদের পায়ে দাঁড়াতে হবে আগামীকাল মা মা দিবস তো আমি সেটা শ্রদ্ধা ভরে স্মরণ করছি যে আম্মু যদি এই না করতো ছোটবেলা থেকে তো তাতে হয়েছে কি এত সহজে আমরা ধরে নিয়েছি যে কিছুটা তো করতেই হবে মানে সাদা কালো দোকান না করলে যদি আমি একটা গ্রসারিও করতাম দোকানও করতাম তাহলেও হয়তো কিছু একটা করতাম মানে এমন হতো না যে সাদা কালো করিনি বলে হয়তো আমি কিছুই করছি না শুধুই লেখাপড়া করে বসে থাকলাম সেটা হতো না আমার কোনো বোনের ক্ষেত্রেই সেটা হয়নি সব বোনই আমরা যার যার কাজের জায়গায় প্রতিষ্ঠিত হয়েছি তো সেই জিনিসটা আসলে সেটা তো আম্মার তৈরি করে দেয়া সেটাই বলছি যে বেশিরভাগ পরিবারে তো শুরুতেই মেয়েরা সেই সুযোগটা পায় না শুরুতেই তাদেরকে সারাক্ষণ খালি ওই টেনশনটা নিতে হয় যে তার বিয়ে হচ্ছে কারণ তাকে তো ফ্যামিলি থেকে ওই প্রেশারটাও থাকে একরকম যে পাত্রস্থ হলে সেটা বেটার মানে সেটা বেটার লাইফ মানে তার জীবনের থেকে তার পাত্রস্থ হওয়াটা আমরা অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি তো সেখানেই তো একটা মেয়ে অনেকখানি পিছিয়ে যায় না তার মানসিক শক্তিটা তো ওই জায়গায় কমে যায় দ্বিতীয়ত হচ্ছে যে আমি চারুকলায় পড়েছি কিন্তু আমি আমার সহপাঠীকে নিজের কানে বলতে শুনেছি যে যদি পাস না করে তাহলে ওর বিয়েটা হবে না হ্যাঁ তো সেটাও একটা দুঃখজনক অধ্যায় যে আমরা যারা লেখাপড়া করার সুযোগ পাই লেখা এই স্কুলের গন্ডি পেরিয়ে তাদেরকে বিশেষ করে আমি যদি ঢাকা ইউনিভার্সিটির কথাই বলি তাহলে এখানে একটা স্টুডেন্টকে পড়াতে সরকারেরও কিন্তু অনেক সাবসিডি দিতে হয় হ্যাঁ অনেক খরচ করে সরকারও আমাদেরকে পড়ায় তো সেই পড়াটা যদি আমি কেবলমাত্র আমার ভালো বিয়ের জন্য ব্যবহার করি তাহলে সেটা একটা অনুচিত কারণ আমার জায়গায় যদি একটা ছেলে তাহলে সেই সিটটাতে লেখাপড়া করে সে পাঁচজনের একটা ফ্যামিলি চালাবে চালাতে পারবে কিন্তু আমি যখন পড়ছি আমি তখন সেটা চিন্তা করছি না যে আমারও এটার ফিরতি কিছু দেয়ার আছে তো তাই না আমি লেখাপড়াটা করছি সবাই তো সেই সুযোগটা পাচ্ছে না যে একটা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ কয়টা মেয়ে পাচ্ছে তাহলে আমি ইন রিটার্ন কি ভাবছি যে এটা কি আমি কিভাবে রিটার্ন দিব তো সেই জায়গাটাতেও যেমন ওই কোনো প্রতিবন্ধকতা ছিল না বলে সহজে লেখাপড়াটাও শেষ হলো চাকরি বাকরি করাটাও তো সেই প্রথমেই ঠিকই হয়ে গেছিল আমি আমার অনার্স শেষ করার সাথে সাথে একটা বিজ্ঞাপনী সংস্থায় তারপরে সাদা কালো শুরু করেছে তো সেই কাজ করার আনন্দ বা কাজ করার সেই জায়গাটা এটা পরিবার থেকে তৈরি করা আর সাদা নিয়ে এই যে সাদা কালো দুইটা মাত্র রং দুইটা রং দিয়ে যে এত খেলা করা যায় এটা মাথায় এটা না একদম কোন করা হয়েছে কিছু নাই নেহাত একটা ভালো লাগা আমার অনেকে যেমন সাদা কালো ছবি তুলতে ভালো লাগে অনেকে শুধু চারকোলে ছবি আঁকতে ভালো লাগে সেরকম আমার মনে হয়েছিল যে একটা ছোটবেলা থেকে তো আসলে আমার এই ফ্যাশন ডিজাইনিং বিষয়টা খুব প্রিয় ছিল আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি তখন সান্তা মারিয়ামের মতো এরকম ইনস্টিটিউট গুলি ছিল না তখনও তৈরি হয়নি তো আমরা বেশ সুযোগ আছে পড়ার তো তখন আমরা চারুকলায় ভর্তি হয়েছি কিন্তু আমার তো আসলে জীবনের শুরু থেকেই ইচ্ছা ছিল যে আমি ফ্যাশন ডিজাইনিং পড়ব তো সেটা হয়নি কিন্তু সেই ইচ্ছাটা থাকার কারণে হয়তো মনে হয়েছে যে এমন যদি একটা স্টোর হতো যে যেখানে সব কিছু সাদা আর কালো থাকবে মানে পেন্সিল থেকে শুরু করে খাট পালং থাকবে কিন্তু সব কিছু সাদা আর কালোর মধ্যে থাকবে তাহলে দেখতে কেমন হয় সেই ভালো লাগাটা থেকে আসলে যাত্রা শুরু এটার পেছনে কোনো বাণিজ্যিক ইয়ে ছিল না আচ্ছা মানে ভালো লাগার স্বপ্নটা থেকে আমার মনে হয়েছিল যে একটা স্টোর করে দেখা যাক তো যেটা হয়েছে সেটা হচ্ছে একদম প্রাইম দুটো রং তো সাদা এবং কালো তো সেটা তো আমরা সবারই না একটা ভালো লাগার জায়গা আছে সাদা কালোর প্রতি হুম তো একসাথে অনেকগুলি সাদা কালো জিনিস দেখে মানুষের ভালো লাগে এটুকুই মানে এই ভালোবাসাটাই আমাকে আজকে এত দিন ধরে হয়তো এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত করে রেখেছে সাদা কালো এখন মানে কয়টা ব্রাঞ্চ আছে এখন এগারোটা আউটলেট আছে আচ্ছা আর নাম না তোমার কথা বলো তারপরে তুমি এখন কি কি কাজ করছো আমি যেমন ট্রেন্ডের সঙ্গে সঙ্গে বারবার বলছি যে ট্রেন্ড কালার তারপর সিলোয়েট এইসব নিয়ে

তো দেখা যাচ্ছে যে ভেরিয়েশন বিভিন্ন আগে যেমন আমি আপু আমার সঙ্গে একমত হবে কিনা আমি ভয় পাচ্ছি একটু কারণ আগে যেমন প্যাটার্ন ভেরিয়েশন খুব কম হতো সারফেস টা অনেক বেশি হতো বাট এখন কিন্তু অনেক বেশি মনে হয় প্যাটার্ন ভেরিয়েশন মানে নিচ্ছে তো এই জন্য কাজের ব্যস্ততা অনেক বেশি আগেও হতো কিন্তু আমাদের তো এই ইন্ডাস্ট্রিটাই আসলে মানে এটা তো অনেক দিনের কি বলবো আমরা গুটি কতক মানুষ মিলে এই ফ্যাশন মানে আমাদের দেশে যে দেশীয় যে ফ্যাশন ঐতিহ্য বা যে ট্রেন্ড সেটা নিয়ে কাজ করার বিষয়টা তো মানে 100 বছর হয়ে যায়নি তো সেই কারণে এটা তো প্রত্যেক দিনই নতুন করে তৈরি হবে হ্যাঁ চেঞ্জ হবে নতুন করে পরিবর্তনটা লক্ষ্য করা যাবে আমি তো মনে করি এটি এটি হচ্ছে বিউটি জিনিসটা তারপরে এই যে এখন ফ্যাশন ডিজাইনিং এত ছেলেমেয়েরা পড়ছে তাদের কন্ট্রিবিউশন যুক্ত হবে তো তাহলে আর পুরোনোটাই থেমে থাকবে কেন প্রত্যেকদিনই নতুন কিছু তৈরি হবে হ্যাঁ থেকেই আমরা কাজ করছি বিভিন্ন প্যাটার্ন ভেরিয়েশন নিয়ে স্লিপ ভেরিয়েশন নিয়ে তারপর কালার নিয়ে আপু তো সাদা কালো আর যেতে পারে না আমরা আমাদের ওই বাইন্ডিং একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছা করে এখন তো খুব পাকিস্তানি কাপড় বা ইন্ডিয়ান কাপড় আমাদের দেশে কিন্তু খুব খুব বেশি আমরা পছন্দ করি আসলে করি সেই জায়গাটাতে দেশি কাপড় নিয়ে যখন তোমরা কাজ করছো মানে তখন কি ধরনের আসলে প্রবলেম গুলা দেখছো আসলে প্রবলেমটা এমন যে আপনি যেমন বলছেন আমরা পড়ছি আমরা কেন পড়ছি মানে কম্পিটিশনে পড়তে হচ্ছে নাকি কম্পিটিশনে না আমাদের দেশত্ববোধটা একটু নিজেদের ইয়ে করা উচিত আই কারণ আমাদের দেশি যেই দেশে পোশাক আমরা মানে এই ক্ষেত্রে গিয়ে বিচলিত হই আমাদের পাশের দেশ দুধ মানে বিশেষ করে ইন্ডিয়ার বলবো ওদের কিন্তু অনেক দেশপ্রেম আমাদের নিজেদের তুলনায় আমাদের একদম কোনো দেশপ্রেম নেই কেন বলছি যে ওদের সব চ্যানেল আমরা দেখি ওরা হয়টা দেখে আমাদের চ্যানেল না ওরা তো আমাদের কোনো চ্যানেল দেখে না হ্যাঁ তো এখন এটা তো একটা মাধ্যম হ্যাঁ দেখুন আমরা ড্রেসের নাম দি মানে নাম দিয়ে তারা ড্রেস তৈরি করছে সেই জিনিসগুলি মিডিয়াতে আসছে সেটা আমাদের দেশে মানুষ সারাদিন তো সেটা তো মানুষের মধ্যে ছড়িয়ে যাওয়ার একটা বৃহত্তম প্রক্রিয়া কিন্তু হয় কি আমার মা তো আমার মাই না মানে হতেই পারে যে আমার পাশের বাড়ির খালা দেখতে সুন্দর তাই বলে কি আর আমি তাকে গিয়ে মা রাখতে পারি পারি না তো আমার মা আমারই থাকে সুন্দর একটা কথা কিন্তু এইটাই আমি এই যে বললেন না যে আমরা পছন্দ করি এটা তো আসলে আমার পুরো বিষয়টা তো আমার মাথার আমার কি বলবো এটা আমার পারিবারিক ভাবে আমি মনে করি যে এই শিক্ষাটার অনেক বেশি প্রয়োজন আছে যে যে নিজের দেশের নিজে কি চেনা নিজের মানে আমার তো কারোর সাথে বিরোধ নেই শুধু ইন্ডিয়া কেন আমি আমেরিকার পোশাকও পরে থাকতে পারি পড়তেই পারি কিন্তু যখন কোনো রাষ্ট্রীয় ব্যাপার ঘটে বা যখন কোনো অনুষ্ঠান হয় যেটাতে আমার আমার নিজস্বতাটা অনেক বেশি কি বলবো অনেক বেশি গ্লোরিফাইড করবে মানুষকে সেখানে আমি যখন একটা অন্য সংস্কৃতির ইয়েকে রিপ্রেজেন্ট করি তখন কি সেটা আসলে ভালো দেখায় আমার তো মনে হয় না মানে এটা এটা তো একটা ফ্রাইডের ব্যাপার না আমি জামদানি শাড়ি পরে যে পরিমাণ মানে আমি রুচির প্রশ্নটাও বাদ দিচ্ছি অনেক সময় এরকম হয় যে দামের প্রশ্নে আসে মানুষ না যে দামি একটা পোশাক পরছি কিন্তু একটা যে পোশাকটা আমার সাথে যায় না আমার ওয়েদারের সাথে যায় না আমার কৃষ্টির সাথে যায় না সেই পোশাকটা পরে আমি নিজেকে যখন প্রেজেন্ট করছি সেটা কি আসলে আমি জানি না আমার কাছে তো অনেক অনেক সময় খুব হাস্যকরও লাগে মানে আমার মনে হয় যে তার চাইতে জামদানি শাড়ি পরাটা তো অনেক বেশি কি বলবো সুন্দর এবং এটা একটা গর্বেরও ব্যাপার না আমাদের দেশের যে জিনিসটা হচ্ছে যে আমরা ডিজাইনাররা আমাদের উচিত মানে সময়ের সঙ্গে চেঞ্জ করা যেমন গ্লোবালি যে ডিজাইন চলছে ওটার সঙ্গে ট্রেন্ড মিলায় আমাদের দেশের প্রোডাক্ট ওরকম করে আমাদের দেশীয় কাপড়ের মধ্যে ইউজ করা তাহলে দেখা যাবে যে কাস্টমাররা নিবে তো আমি মনে করি সব ডিজাইনারদেরকে ওইটা ফোকাস করা উচিত যে পাইলট ট্রেন্ডের সঙ্গে আমাদের ফেব্রিকটাকে মিলায় মানে কিছু একটা কম্বিনেশন করা সেটা তো সেটা কিন্তু করাই হয় অবশ্যই আমি তো প্রথমেই বলেছি যে ফ্যাশনটা এখন অনেক বেশি আন্তর্জাতিক লেভেলের না যে আমরা জিস্টি ফতুয়া পরি না সেই ফতুয়াটা কিন্তু দেখা যাবে যে এই কাথা স্টিচের কাজ করা ফতুয়াটা কিন্তু আমি জিন্স দিয়ে পড়ছি সেটার সাথে হয়তো আমি বর্জ্যতাও পড়ছি কিন্তু আমি আমি ওই ওদের দেশের জন্য একটা ঠান্ডার দেশের জন্য যে টপসটা সুইটেবল সেটা তো আমার জন্য না সেটা আমি না কিন্তু আমি তো ফতুয়া দিয়ে ওই জিনিসটা পড়ছি তার মানে আমি তো আসলে যুগের হাওয়ার সঙ্গেই রয়েছি কিন্তু বিবেচনা করতে হবে আমার একটা সামাজিক মূল্যবোধ আছে আমার একটা কালচারাল মূল্যবোধ আছে আমার একটা ওয়েদারের ব্যাপার আছে যে আমি এখানে কিরকম পোশাক পরব সবটা মিলিয়ে আমি পোশাকটা নির্বাচন করি আবার আমি কোন জায়গায় যাচ্ছি যাচ্ছি এই জিনিসটা আমি যেটা আমি বলছিলাম যে পরিবেশের উপরে আসলে বিলি আমার সমাজটা আমার জন্য ইম্পর্টেন্ট না ও যেটা বলছে আমি শুধু বলি যে কেন বলছে যে অনেক বেশি সহমর্মিতা থাকতে হবে কারণ হচ্ছে যে আমাদের বাজারটা তো ছোট যখন একটা একটা জিনিস অনেক সে আমরা যখন গার্মেন্টসে দেখি আমাদের গার্মেন্টস গুলিতে কি হয় পৃথিবীর বিভিন্ন দেশের ব্র্যান্ডের প্রোডাক্ট তৈরি হয়তো না দেখা যাবে যে একটা তৈরি হচ্ছে সেটা হয়তো চার হাজার পিস তৈরি হচ্ছে তখন ওইটা যখন হয় তখন তো সেটার প্রাইসটা অনেক বেশি রিজনেবল জায়গায় নিয়ে আসা হয় যায় যখন প্রডাকশনটা বেশি হয় কিন্তু আমাদের দেশে কি হচ্ছে আমি যদি একটা পোশাক বানাই সেটা যদি আমি অনেক বেশি প্রোডাকশনে না যেতে পারি আমি তো দামটা দামটা একটু বাড়বে না আমি তো দামটা কমাতে পারছি না কারণ আমার তো ওইটাই কস্টিংটা বেশি হয়ে যাচ্ছে এখন সবাই মিলে যদি আমরা সেই চেষ্টা যিনি ক্রেতা তারও যদি এই জিনিসটা মাথায় না থাকে যে এটা তো সহযোগিতার হাত সবার থাকতে হবে যে আমার বুঝতে হবে যে আমার আমি সহজে কম টাকায় যে টেকসই জিনিসটা পাচ্ছি সেটা একটা অনেক বড় মার্কেটের এবং সেই মার্কেটটা তারা নিজেরা তৈরি করেছে আবারও বলি ইন্ডিয়ায় তো নিজের দেশের তো গাড়িও বানালো যে অন্য কোনো দেশের কোনো কিছু ব্যবহার করবে না নিজের দেশের তাদের কাপড় নিজের নিজেরাই সব তৈরি করবে তো যখন সেটা করা হয়েছিল তখন কি বিভিন্ন দেশে অলরেডি সেই জিনিসগুলি বেটার অবস্থায় ছিল না সেগুলি কি আরো কম দামে তারা পেত না নিশ্চয়ই পেত কিন্তু এই যে তারা ঠিক করলো এই যে গান্ধীজি এরকম একটা বিষয় সবাকে সচেতন করে তুললো সেই মূল্যবোধগুলি আমাদের আসলে আমার মনে হচ্ছে যে কোথাও কম কোথাও আমরা হ্যাঁ ঘাটতি হচ্ছে যে ঘাটতির কারণে আমরা ভাবছি যে বোধহয় মানে ওই বিচারটা আর করছি না যে হতেই পারে তো এটা তো ভালো কিন্তু আমার সেই জায়গাটা পৌঁছাতে তো আমাকে হাতটা ধরতে হবে মানে ঠেলে ফেলে দিলে তো সে উঠতে পারবে না এবং সবাই সবার মধ্যে আসলে সে আমি একবারও যে খারাপ অবশ্যই নিশ্চয়ই নিশ্চয়ই পাকিস্তানি একটা সেলর কামিজ পরে যিনি সেলর কামিজটা পরছেন তিনি অনেক বেশি আরাম পাচ্ছেন আমার দেশের সুতি কাপড়টা হয়তো একটু মোটা হয়ে যাচ্ছে লনের মতো ওরকম কমফোর্টেবল হচ্ছে না কিন্তু আমাকে ওই জায়গাটা পৌঁছাতে দিতে হবে তো মানে সেই আমার যদি বিক্রি না হয় আমার যদি সহযোগিতার মানুষ যদি আমার আমার দেশের মানুষেরকে আমি না পাই আমার যদি আমি সেই সুযোগগুলো না দেই বন্ধ করে দিচ্ছে আমি যেটা শুনলাম যে তারা চাইছে না এই কাজ করতে কারণ অভাবে পড়ছে না মানে তারা তো ইন্সপিরেশন পাচ্ছে না যেটা হচ্ছে যে তাতির পড়েছে যে তাতির ছেলেমেরা তো তাতটা নিয়ে কাজ করছে না তারা কমফোর্টেবল ফিল করছে না কারণ ওই জায়গাটাই তো তারা দেখছে না আসলে এরকম কোন ভবিষ্যত আর তারা দেখছে না সেই দিকতে হয়তো তারা আরো হেবে যাচ্ছে চিন্তা ভাবনা করলে আমার মনে হয় যে এটা জন্য আসলে সবার সচেতন হওয়া অনেক বেশি জরুরি আমি তো মনেই করি যে যদি এমন হতো আমাদের রাষ্ট্রীয় প্রোগ্রামগুলিতে অন্তত যদি এটা ম্যান্ডেটরি করা হতো যে দেশীয় পোশাক পড়তে হবে তাহলে আমার ধারণা যে সেটা অনেক বেশি কি বলবো সবার জন্য একটু মানে সচেতন হওয়ার অনেক বড় একটা স্টেপ হতে পারত যে রাষ্ট্রীয় যে কোনো অনুষ্ঠানের সকল গিফট হতে হবে দেশের এবং সবার পোশাকটা অবশ্যই দেশীয় হতে হবে না এখন তো মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি আর কি ইয়ে কিন্তু করছে মুক্ত মুক্তা নামে একটা পানি আছে উনি কিন্তু নিজে ব্র্যান্ডিং করছে যে বাংলাদেশের পানি খাও এই পানিটা সব জায়গায় দিবা কিন্তু খুঁজি পাই না খুঁজতে হবে সবাইকেই খুঁজতে হবে তাহলে এই জিনিসটাই হয়তো অনেকে জানে না আজকে হয়তো আমাদের যারা পাওয়ার অফ শেয়ার দর্শক আছে জেনে গেল যে বিষয়টি আমরা যেহেতু বলছিলাম যে রমজান মাস ঈদ সামনে নিশ্চয়ই অনেক ব্যস্ততা এইবার ঈদে আসলে কোন বিষয়গুলো মাথায় রেখে কাজ করা হচ্ছে নাম ভুল করছি না এইবার আসলে কালারটা মানে কাজ করা হয় বেশিরভাগ সময় কারণ মানুষ আহ কালারফুল জিনিসটা খুব পছন্দ করে মানে বিশেষ করে মানে গরমের মধ্যেও কিন্তু তারা চাইছে আপনার আহ কালারফুল মানে বাংলাদেশের ইয়ে মানে বাইরের ইয়ের সঙ্গে ইন্ডিয়া পাকিস্তান এদের সঙ্গে তাল মিলায় দেখা যাচ্ছে বাংলাদেশের ওই জিনিসটাকে আনতে হচ্ছে কারণ তারা ওই বারবারই বলবো আপুর যে তারা বারবার ওই দিকেই ইয়ে করছে দেশত্ব বোধ থেকে না তাদের ওগুলো ভালো লাগছে তো আমি চিন্তা করি যে ওই জিনিসটা যেহেতু ভালো লাগছে ওই যে আমি বললাম যে কাপড় আমাদের দেশীয় কাপড় আমাদের দেশীয় জিনিস দিয়ে নতুন করে ফিউশন করে ওই জিনিসটাকে ক্রিয়েট করা তো আমি কালারটাকে অনেক বেশি ইয়ে করি প্রাধান্য দিচ্ছি তো বিভিন্ন কালার দিয়ে আর কি সুন্দর করে ড্রেস করা এবার সঙ্গে আসছে কালার যেমন ম্যাজেন্ডা আহ তারপর ইয়েলো তারপর অরেঞ্জ এইটা ভাইব্রেন্ট কালার গুলো ফেস্টিভ কালার ঠিক না পু কিন্তু পাশাপাশি কিন্তু সামারকে ইয়ে করেও কিন্তু লাইট কালার দিকে যাচ্ছে হ্যাঁ ভোগ কালার গুলো তো এগুলি আর সাদা কালো কি করছে সাদা কালো তো সাদা কালো সাদা কালো যেমন আমরা শুরু করেছিলাম একটা থিম বেস করে যে শুধু সাদা এবং কালোর মধ্যে হবে সেরকম প্রত্যেকটা ঈদে বিশেষ করে ঈদের কথা বলছি এই জন্য যে এটাই আমাদের সবচেয়ে বড় উৎসব যদিও পয়লা বৈশাখ একদম ক্লোজ টু ঈদ ঈদের চাইতে তো পয়লা বৈশাখ এখন বেশি না সেটাই আসলে হওয়া কথা এই জন্য যে এটা তো একমাত্র বাঙালির উৎসব এবং ধর্ম ভেদাভেদ নেই সেটা হচ্ছে আমাদের সব সমস্ত বাঙালির একটা উৎসব সে কারণে সেটা অনেক বেশি মানে আমাদের কাছে আদরণীয় বটে যাই হোক তো আমরা যেরকম সাদা কালোটা একটা থিম নিয়ে শুরু করেছিলাম আমরা প্রত্যেকটা ঈদে কোনো না কোনো থিম বেস করে ডিজাইন করে থাকি যেমন এক বছর করেছিলাম সাদা কালো এক বছর করেছি যুগল পোশাক এক বছরে করেছি বড়দের ছোটদের ছোটবেলায় বলতাম যে তুমি আর আমি এক চিমটি ছোটবেলার একটা আমরা পে অফ তাই দিয়েছিলাম যে তুমি আমি সেই বছর থেকে আমরা বড়দের মতো করে বাচ্চাদের পোশাক তৈরি করি মানে সেই পোশাক পরে যাতে বাবা ছেলে নামাজ পড়তে যেতে পারে মার মতো করে সাজতে পারে ছোট্ট মেয়ে সেভাবেই শুরু করা হয়েছিল আর এই বছরে আমরা করেছি বিভিন্ন পেইন্টারদের ছবি হ্যাঁ পেন্টিং দিয়ে পুরো শাড়িটা মানে শাড়িটা যদি ছয়গজের ক্যানভাস হয় তাহলে যেভাবে পেন্টিংটা হতো এবং আমাদের বিখ্যাত শিল্পীতে যেমন ভ্যানগেরটা করেছি পিকাসোরটা করেছি অ্যান্ডিউ বারহলেরটা করেছি মাতিসেরটা করেছি দেখা যাক এটা আমার আমার নিজের কাছে অনেক প্রিয় একটা ক্ষেত্রে কি খুব বেশি হয়ে যাচ্ছে প্রাইসিংটা সেটাও চিন্তা করা চিন্তা তো আমাদের করতেই হয় যে সব সব আয়ের মানুষ যেন সাদা কালো থেকে অন্তত তার পছন্দের কোনো একটা প্রোডাক্ট নিতে পারে সেজন্য আমরা ইয়ে ফেব্রিক ভেরিয়েশনে

প্রণব সাহা তিনি লিখেছেন সাদা কালো ভালো আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য রহমান আখি অনেক ধন্যবাদ আহ সনি আলামিন খান গুড এই মিলন লিখেছেন এই অনুষ্ঠান থেকে জানার অনেক কিছু আছে খুবই ভালো একটা অনুষ্ঠান আশা করছি কন্টিনিউ করে যাবেন সবকিছু নিয়েই জানতে চাচ্ছেন আর আসলে ইসের কাছ থেকে মিশু তোমার কাছ থেকেই জানতে চাইছি যে এবার ঈদে আমরা বলছিলাম যে আসলে তোমরা কিভাবে কাজ করছো কিন্তু তোমাদের যারা মানে আর কি হয়তো জানতে চাইবে যে আমার জন্য কোন পোশাকটা ভালো বা একজন একজন করতে জিজ্ঞেস করতে পারবেন আমাদের কাছে এখন তুমি তোমার বয়সী মেয়েরা বা ইয়ং যারা আছে এই ঈদে তারা কি ধরনের পোশাক পরলে আসলে এই ওয়েদারের সাথে মানানসই হবে তাদের ফ্যাশনের সাথে মানানসই হবে সব দিক থেকে তারা কমফর্টেবল ফিল করবে যারা মানে আমার বয়সী ইয়ং আমি যাই হোক আপু বলতে চাচ্ছি যে তারা আসলে কুর্তি আমাদের দেশে এখন সালোয়ার কামিজের থেকে দেখা যাচ্ছে কুর্তিটা কিন্তু সবাই বেশি প্রেফার করছে তো এবার যেহেতু গরম শাড়ি তো খুব কম পরবে হয়তো আমার বয়সী যারা আছে ওরা কুর্তি পড়তে পারে সঙ্গে একটা লেগিংস পরে নিয়ে একটা জুতা একটা ব্যাগ ইয়ে করে চলতে পারে খুব ইজিলি আমি মনে করি কুর্তিটা বেস্ট আচ্ছা মানে এর ক্ষেত্রে সেক্ষেত্রে আসলে গরমে তো অনেক বেশি অর্নামেন্টস পরা যাবে না

মানে এরকম এই যে যারা বানায় আমি তাদের সম্পর্কে একটু জানতে চাই আসলে খুব আগ্রহ হয় যে এরা মানে এই জিনিসগুলো আপনারা কোথা থেকে থেকে বানিয়ে এখানে ফ্যাক্টরি আমরা বিভিন্ন জায়গা কালেক্ট করেনি যেটা করা হয় আসলে কাজের প্রক্রিয়াটা হচ্ছে আমাদের আহ সবারই তো ডিজাইন স্টুডিও আছে যারা আমরা ডিজাইন করে পোশাকটা আউটলেটে দিই সেই ডিজাইন স্টুডিওতে এই অর্নামেন্টসগুলোও তৈরি হয় সেটা মূলত প্রথমে ডিজাইনাররাই করেন সেটার কপিগুলি গিয়ে পরে হাতের কাজের হাতের কাজের মানে লোকেদের তো অবশ্যই তাদের সাহায্য ছাড়া তো মানে সম্ভব না সম্ভব না অর্নামেন্ট তৈরি করা কিন্তু প্রাথমিক অবস্থায় ডিজাইনাররা সেই ডিজাইন ডিজাইনটা একদম হাতে ধরে কোন জায়গা থেকে কালেক্ট করা হয় না নিজে আর কি ডিজাইন করে একজনকে বোঝানো হয় দেন সেই ডেভেলপ করে দেন ওইটাকে ডেভেলপ করে ডেভেলপ হওয়ার প্রক্রিয়াটাও একটু লম্বা থাকে আচ্ছা তাহলে দেখা যায় হয়তো যে একজন ডিজাইনার এভাবে ভাবছেন সেটা ওই যে ওয়ার্কার আছে তাদেরকে দিয়ে তৈরি করে নিতে গিয়ে তিন চারটা হয়তো চলে যায় যে মন মতো হয়ই না বা একদম দশ নম্বরে গিয়ে হয়তো মনে হলো যে সে যেভাবে চাচ্ছিল সেরকম হলো মানে একটা যেমন আমি ধরি যদি ঈদ বা পয়লা বৈশাখ মানে এরকম তো আমাদের তো থাকে আমাদের ডেট গুলো তো জানাই থাকে তো কতদিন আগে থেকে কাজটা শুরু করতে হয় ও আচ্ছা সেটা আসলে যেমন একটা ঈদের কাজ মানে এই ঈদটা শেষ হলে পরের ঈদের কাজ শুরু হয়ে যাবে বাহ সেভাবেই করতে হয় কারণ লম্বা সময় ধরে একটা অনেকটা সময় লেগে যায় তো আমাদের বা উৎসবটার এরিয়াটা কত বড় কলেবটা কত বড় সেটার উপরে নির্ভর করে যে কত আগে থেকে সেটার প্রোডাকশন তৈরি করতে হবে তো প্রোডাকশন তৈরি করার আগে আবার ডিজাইনগুলি তৈরি হয় তো সেই জন্য অনেকটাই পিছিয়ে মানে পিছিয়ে না বলবো যে অনেক আগে থেকেই করা হয় যেটা হয়তো যারা প্রোডাক্টটা কিনছেন তারা হয়তো অনেক সময় কল্পনাও করতে পারেন না যে এটা কত আগে চিন্তা করে করা হয়েছে মানে ডিজাইনারকে একটু কষ্ট করে আসলে ওই ভবিষ্যৎটা ভেবেই করতে হয় মানে সেই দূরদৃষ্টি সম্পন্ন হতে পারে সেটাই ডিজাইনারের কাজ হচ্ছে তো সেটাই যে এমন কিছু তৈরি করা যেটা দেখে যিনি ডিজাইনটা করেন না যিনি মানে এই প্রফেশনের সাথে যুক্ত না তার মনে হবে যে ও তাই তো আমি তো এরকমই ভাবছিলাম আমি তো এরকমই একটা জিনিস চাচ্ছিলাম সেটা মনে হতে হবে বা এটা একটা ডিফারেন্ট আমার একটা কিছু দেখে যদি তোমার মনে হয় যে ও আমি কিন্তু না এরকমই ভাবছিলাম যে করব তো তোমার তোমার চাওয়াটাকে আমি যদি এক্সিকিউট করতে পারি তাহলে সেটা হচ্ছে আমার সার্থকতা যে আচ্ছা মানে আমি ডিজাইনটা করতে পারলাম যেটা তোমার কাছে গ্রহণীয় মনে হলো হুম তো সেই কারণে ডিজাইনাররা তো সত্যি সত্যি দূরদৃষ্টি রাখতে হয় এটা পারা যায় না তুমি এখন এসে বলছো যে এই বছরের ট্রেন্ডটা কেমন কিন্তু এই পোশাক ভাবনাটা তো অনেক আগে করতে হয়েছে এই সময়ে গরম থাকবে সেই হিসাবটা ওকে এক বছর আগে বলতে হবে যে সামনের ঋতটা কিন্তু গরমের মধ্যে পড়বে তাহলে কাপড় সব কটন হতে হবে এমন কোনো কাপড় থাকতে পারবে যেটা আমার ওয়েদারের সাথে যায় না তারপরে রঙের বিষয়টা কি হবে ওই এখন সবাই একটু ডাল রং পছন্দ করছে আচ্ছা ওকে তার মানে ৬ সাত মাস পরে গিয়ে ব্রাইট কালার ডিফারেন্ট মনে হবে সেই ক্যালকুলেশন গুলি করতে হয় আচ্ছা আর একটা বিষয় আমি জানতে চাইছিলাম যে যারা ডিজাইনার হতে চায় আমি আমার দর্শকদের জন্যই প্রশ্নটা করছি যে ফ্যাশন ডিজাইনিং এ যারা আসতে চায় তাদেরকে কি আসলে আর্টটা জানতে হবে এমন ডিফিনিটলি আর্ট আসলে আমাদের যেটা আমি আমি আর্ট জানতাম না আগে আচ্ছা আচ্ছা তো বাদ দেখা যাচ্ছে যে আমি যখন ভর্তি হলাম তখন আমাকে ফাউন্ডেশন ইয়ারে পাতা নিয়ে এসে বলছে যে তুমি যা দেখছো আরক মানে আমাদের লাইনটা দাও শিখায় খালি হাতে স্কেল ছাড়া টান দিয়ে সোজা করতে হয় এসব করে করে আস্তে আস্তে শিখে যায় যদি ডিজাইনে কেউ ভর্তি হয়ে যায় সে অটোমেটিকলি মানে আর জিনিসটা না থাকলে তো ডিজাইনটা করা সম্ভব না ভেতরে থাকতে হবে মানে সেটা থাকে বিষয়টা তার মধ্যে থাকতে হবে তা না হলে তো আর ক্রিয়েট হবে না নতুন কিছু তৈরি হবে না অ্যাস্থেটিক আর্ট না জানলে আমি আমার মনে যে আছে যে ডিজাইনটা ওটা আমি কিসের মাধ্যমে বুঝাবো একেই তো আমি বুঝাবো যে আমি এই জিনিসটা যাচ্ছি এই কালার না কেউ বোঝানো যায় সরাসরি পোশাকটা বানিয়েও বোঝানো যায় কিন্তু আলটিমেটলি ওই পোশাক বানানোটাও তার ওই আর্টিস্টিক ওয়েটারি একটা প্রেজেন্টেশন হয় মানে তবে আমি আমি জানি না আমি তো কোনো ইয়ে করছি না কিন্তু আমার মনে হয়েছে আমি আমার কর্মক্ষেত্রে অভিজ্ঞতায় যতটুকু দেখেছি আমার মনে হয়েছে যে আমাদের এই ফ্যাশন তে একটু টেকনিক্যাল জায়গাটায় যে একজন যদি দরজার মাপটা না জানেন ইটের মাপ না জানেন তাহলে তিনি কি আসলে একটা একটা বাড়ি ডিজাইন করতে পারবেন কখনই না মানে তাকে জানতে হাইট কত হয় নর্মালি তাকে ওয়েদার ইয়ে জানতে হয় সবকিছু জেনে উনি এই ডিজাইনটা করেন শুধু পেন্সিল দিয়ে মানে ওই গ্রাফ পেপারে আঁকলে তো ডিজাইনটা হয় না কিন্তু আমাদের দেশে হয় কি আমরা যারা ফ্যাশন ডিজাইনের সঙ্গে যুক্ত আছি আমরা কিন্তু সবাই ভাবি না যে এই কাটিংটা আমারও জানতে হবে মানে আমি একে দিলে দর্জি যদি সেটা বানাতে পারে তাহলে তো সে ম্যাগাজিন দেখেই বানাতে পারবে না সেই ক্ষেত্রে হয় কি ওই জানি। আমি না

এতটুকু করে রাখো কতটুকু করে রাখো এতটুকু করে রাখো মানে 1.25 এর জন্য ড্রেসের লুকটা চেঞ্জ হয়ে যায় তো এখন মেজারমেন্টটা যদি না জানে আমি শুধু একে দিলে হবে না মানে সেটা সেটা আসলে হয় না তা আমার মনে হয়েছে যে ইনস্টিটিউট যদি এখন এখন কিন্তু অনেক বেশি মানে হচ্ছে যেমন আগে আমরা কি করতাম সারফেস করে করতাম না ডেভেলপ করতাম না একটা ফেব্রিক শুধুমাত্র একটা ফেব্রিক কিনে নিয়ে আসলাম গাউন বানালাম একটা ড্রেস বানাইলাম মনে করলাম যে আমাদের কালেকশনটা এরকম বাট এখন কিন্তু ফ্যাশন ইয়া ইনস্টিটিউট গুলো দেখা যাচ্ছে ওরা একটা প্রোডাক্ট ডেভেলপ করাচ্ছে আগে

আছেন আপনারা যদি আমাদের শেখাতেন মানে আমার মনে হয় যে তারা অনেক কিছু শিখতো তারা নিজের মানে ট্রেন্ড যেমন হ্যাঁ সেটা যে থেকে বলা হয় না তা না তারা অ্যারেঞ্জও করেন এবং আমি যতবারই আমার সুযোগ হয়েছে যাওয়ার এবং আমি বলি যে কিন্তু এটাও তো ওভার হয়ে যাওয়ার মতো কারণ একটা কারিকুলাম থাকে সেই চেঞ্জ আনা এবং কেন আনছেন সেটার জন্য তো আসলে একটা টাইম দিতে হয় এই এই যে তোমাদের মানে ইনস্টিটিউট থেকে বের হয়ে যখন ছেলেমেয়েরা বিভিন্ন কর্মক্ষেত্রে ঢুকে যাবে তখন তো তারা নিজেরাই বুঝবে যে আমরা যেমন থেকে থেকে শিখেছি হ্যাঁ সেবাবু কিন্তু আমার কাছে মনে হয় যে যদি আমরা আগে থেকে শিখে আসতাম তাহলে আমরা কতটা ভালো কিছু দিতে পারতাম এখানে এসে থেকে থেকে কেন শিখবো না সেটাই বলছি যে সেই রাস্তাটা তো আমরা পার পার হয়ে এসছি কষ্ট করে সেই কারণে বলছি যে আমরা তো আমি তো চারুকলায় পড়েছি কাজে আমি তো ভাবতে পারি না যে আমার আমার ডিপার্টমেন্টে কেন আমাকে কাপড় কাটাটা শেখালো না সেটা তো আমি বলতে পারি না কিন্তু ফ্যাশন ডিজাইনিং মানে তো হচ্ছে তাকে কাপড় কাপড় এবং প্যাটার্ন এইগুলো তো তাকে ফ্যাব্রিক প্যাটার্ন কাটিং এই জিনিসটা সে না জানলে সে কি করে আরেকটা মানুষের হবে সেটা আমাদের আমাদের কোর্স থাকে থেকে শুরু করে নিজে কিন্তু যদি ছয়টা ড্রেস রেডি করতে হয় তাহলে কিন্তু আমাদের দেখা যায় চারটা ড্রেস আমাদের নিজেদের করতে হয় তাই থেকে তুমি দুইটা করতে পারবো কিন্তু তুমি চারটা ড্রেস আমাদের মানে টিচারদের সামনেই আমরা সুইং করে এবং নিজে ওই জিনিসগুলো করে আসি মানে যেটা আমি যে আপু যেটা আর আমি যেটা বললাম যে আপুরা যদি আমাদের স্টুডেন্টদেরকে চাইছি না যে তোমরা সেই আমরা যেই এগুলি পার হয়ে এসেছি শুধু শুধু কেন তোমরা সেটা করবা কারণ আমরা তো পার হয়ে এসেছি এসে তো জানছি যে এই জিনিসগুলি জেনে আসতে হবে ফ্যাশন ডিজাইনিংটা করতে হলে আমার এই জিনিসগুলো জানতে হবে তো সেটাই আমি আজকে এটাও তো একটা মাধ্যম বলছি এবং অবশ্যই আমি মনে করি আমাদের সবার ইনস্টিটিউট গুলি কখনো না কখনো ডাকে আমাদের কথা শোনে এবং আমরা তো সেভাবে নিঃসন্দেহে বলি আবারও বলছি সেই চেঞ্জটা হতেও তো একটু সময় দিতে হবে মানে আমি আজকে বললে সেটা তো আশা করছি নিশ্চয়ই আমাদের এই যে আজকে যে পাওয়ার অফ যারা দর্শক আছেন তারা কিন্তু শুনছিলেন যারা বিশেষ করে মেয়েরা আছেন এই ফ্যাশন ডিজাইনিংটাকে প্রফেশন হিসাবে আসলে নিতে চান তারা কিন্তু আজকে অনেকগুলো টিপস পেয়ে গেলেন আর ঈদে কিভাবে কি কাপড় পরবেন এবারে ঈদের পোশাকটি কেমন হলে অনেক বেশি আরামদায়ক হবে অনেক সুন্দর লাগবে আপনাকে বা অনেক সুন্দর করে ক্যারি করতে পারবেন কোন পোশাকটি আমাদের ডিজাইনাররা কিন্তু আজকে অনেক কিছু বলে ফেললেন অনেক কিছু অনেক উপকার হলো বোধহয় আপনাদের আজকে আমাদের এই অনুষ্ঠানটি থেকে আবার আমার অতিথিদের কাছে আসতে চাই আসলে আমরা অনুষ্ঠানের অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি অনেক কিছু কিন্তু কথা হচ্ছিল অনেক বিষয়গুলো চলে আসলো যে আসলে কিভাবে ফ্যাশন ইন্ডাস্ট্রিটা আরো গ্রো করতে পারে কোন কোন বিষয়গুলোতে আরো বেশি গুরুত্ব দেওয়া উচিত পরে যারা পরে জেনারেশন যারা আসবে এই জায়গায় কোন বিষয়গুলো খেয়াল করলে আরো ভালোভাবে তারা আসতে পারবে প্রতিবন্ধকতা গুলো হয়তো কম থাকবে সুযোগটা অনেক বেশি তৈরি হবে তাদের ক্ষেত্রে সবাই নিশ্চয়ই সেই জায়গাটা তৈরি করবে সব অনুষ্ঠান শেষ করব যেহেতু বলছিলাম অনুষ্ঠান শেষের পর্যায়ে কিন্তু শাহিন একটা গান শুনবো না আমি গান করব না কিন্তু আমি তোমার কথার শেষটা বলতে চাই যে আমি কিন্তু অনেক খুশি আমার আমার খুব ভালো লাগে মানে এই ফ্যাশন ইন্ডাস্ট্রি আমাদের দেশের যত প্রতিবন্ধকতাই থাকুক যাই থাকুক কিন্তু এই যে জিনিসটা বাড়ছে কত ছেলে মেয়ে এই প্রফেশনটাতে আসছে এবং কত নতুন নতুন প্রতি বছর নতুন নতুন আমাদের এই মানে কি বলবো এই দেশীয় পোশাকের বিপণন কেন্দ্র বাড়ছে সেই জিনিসটা আমার আমার কাছে খুব আশা মানে আমার খুব ভালো লাগে এবং আমি আশা রাখি যে মানে এটা আরো উত্তর বৃদ্ধি পাবে এবং ভালো হবে মানে সবটা মিলে আমার কাছে সত্যিই ভালো

অনুষ্ঠানের নামটাও খুব সুন্দর এতটুকুই আমাদের ইচ্ছা আসলে পাওয়ার অফ শি সেই কাজটাই করার চেষ্টা করছে আর আপনারা সেই জায়গাটাই আপনারা সাহায্য করছেন আমাদের আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের পাওয়ার অফ থেকে

আগামী এপিসোডে আবারও হাজির হব যেহেতু বলছি রমজান মাস সামনে ঈদ অনেক আয়োজন আছে ঈদ উপলক্ষে কিন্তু আমাদের অনেক 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 গল্প আছে আছে টিপস থাকবেন পাওয়ার সাথে আমাদের সাথে থাকবেন হাজির হব আগামী সপ্তাহে আবারও নতুন অতিথি নিয়ে আবারও নতুন কোনো বিষয় নেই ততক্ষণ পর্যন্ত পাওয়ার অফ শিয়ের সাথে থাকবেন আমাদের পেজে শেয়ার দেবেন লাইক দেবেন আর কমেন্ট করবেন আপনাদের সময় ধন্যবাদ